আসলে নতুন ভাবে কিছু দেখানোর নাই, আমার কাছে সবাই জানে যে কয়েকটা স্পেসিফিক ব্রিডিং আমার কাছে আছে, যেমন গলালাল, ছোট মদ্দা, বেনারস, নাকটানা, হ্যাঁ তো তুলা, চট, এই চারটা পাঁচটা স্পেসিফিক ব্রিড নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড উইথ দেম বিকজ তারা পারফর্ম করছে এবং পারফরমেন্স আমি পাইছি। হ্যাঁ, যখন উড়াইছি যে 17-18 সাল পর্যন্ত, আমি লাস্ট ভিডিওতে আপনাকে বলছি যতদিন উড়াইছি ততদিন তারা আমাকে কখনো নিরাশ করে নাই। মানে আমার কবুতরগুলো আসলে আমি নিজে, আমার মনে হয় যে আমি কবুতর পারবো, অন্যকে স্যাটিসফাইড করা তো আমার কারণ হইতে পারে না। কবুতর মানুষ তো পারলে প্রথমে নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই, আমি নিজে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এটা গলালাল একটা ডিরেক্ট কবুতর, এই যে নটটা গত ভিডিওতে দুইটা নট দেখাইছিলাম, এই নটগুলো বিক্রি করে ফেলছিলাম একটা সময়, কবুতর মাঝে পালা ছেড়ে দিয়েছিলাম 17-18 সালে। পরে যা বিক্রি করছি তার থেকে বেশি, মানে যা বিক্রি করছি তার থেকে বেশি কালেক্ট করছি, কম নাই নাই গলালাল কবুতর গুলো। এবং ডিরেক্ট কবুতর গুলো আসলে জাকির মামার কাছে ফোন দিলে শুনতে পারবেন যে আসলে জাকির মামার কাছে অনেকগুলো আছে, এখনো ডিরেক্ট মদ্দাও তার কাছে আছে, পুরানো সেটের ডিরেক্ট কবুতর গুলো হয়তো বা দুই একজন বাদে, হাতে কোনো দুই একজন বাদে আর কারোর কাছে নাই এই মুহূর্তে। জাকির মামার কাছে অনেকগুলো আছে, তো ও বাদে আমি আছি আরো দুই একজন বাদে আর নাই। আর জাকির মামার কথা যেহেতু উঠছে, বলতে আসলে যতটুকু পাইছি ওনার থেকে আলহামদুলিল্লাহ অনেক পাইছি, আল্লাহ ওনাকেও যতটুকু দিছে আসলে যাকে দেয় আল্লাহ, গত ভিডিওতে বলছিলাম যে ছাপ্পার ফারকে দেয়, আসলেই আল্লাহ ওনাকে দিছে। হ্যাঁ, উনি আসলে ওনাকে আমি শিক্ষক মনে করি আমার, মানে উনি কখনো যে ফোর্স করে না যে আমাকে উস্তাদ মানতে হবে এইটা সেটা। হ্যাঁ, তবে আমি আসলে ওনার থেকে যতটুকু পাইছি শিক্ষণীয় জিনিসগুলোই পাইছি, এবং আমি ওনাকে শিক্ষক মনে করি পার্সোনালি, এই আর কি। জি ওরকমই, তখন ওই যে ফার্স্ট সেট যেটা, ওই সেটের মায়াটা মারা গেছে ওই সময়টাই। হ্যাঁ, এটা হলো প্রথম সেটের কবুতর, তো 15-16 সালে কালেক্ট করি, 17-18 তে আবার বিক্রি করে ফেলাই, দুইটা গলালাল ডিরেক্ট কবুতর আছে আমার কাছে, দুইটাই বিক্রি করে ফেলাই, আবার নিয়ে আসি। হ্যাঁ, কবুতর গুলো আবার নিয়ে আসি, তো মোটামুটি 10+ বলা যায় আর কি, 10+ বলা যায়। চোখটা একটু যদি দেখাতেন ভিউয়ার্স, দেখেন কবুতরটার চোখ, দেখেন কবুতরের বয়স কিন্তু 10 বছর+ হয়েছে, আর কবুতরটার তো চোখটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর গলায় যে ছাপটা এটা তো আস্তে আস্তে আসছে নাকি ভাই? এটা আসলে যখন কেনা ছিল তখন এতটা ছাপ ছিল না কবুতরে। হ্যাঁ, এই দুইটা কবুতর, দুইটা কবুতরের কারোই এত ছাপ ছিল না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আসছে। দুটার বয়সই ওরকম 10+ 10+ কবুতরগুলো দেখেন, এইগুলো তো আপনার ব্রিডিং এর জন্য নাকি? আসলে আমি প্রথম সারির কবুতর, তো একেবারে প্রথম সারির কবুতর, আমি এগুলো দিয়ে ব্রিডিং খুব কম করে, আমার দেখলেন যে সেট আপ করা সব, এগুলো কোনোটাই কিন্তু প্রথম সারির কবুতর দিয়ে আমি সেট আপ করি না, ওদের আসলে খুব প্রেশার আমি কম দিই, কারণ আমার আসলে আমি বুঝতেছি যে আসলে সময়ের সাথে সাথে তারা হারায় যাবে, যত প্রেশার কম দিয়ে যত সিঙ্গেল করে রেখে তাদের ফিটনেসটা ধরে রাখা যায় সেই চেষ্টা করি আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা গেল বছরে একটা দুইটা, মানে দুই পেয়ার এক পেয়ার বেবি করি আর কি বছরে, সেটা বছরে। হ্যাঁ, এবং খুব রেয়ারলি সেট করি, 6 মাস পরে একবার, এভাবে 4 মাস পরে একবার করে দুই পেয়ার বাচ্চা করি। এটা ছোট মদ্দা, ছোট মদ্দা দিয়ে সেটিং করা, তবে মদ্দাটা ভিন্ন ব্লাড দিয়ে করা, মাবিটা ভিন্ন ব্লাড দিয়ে করা। হ্যাঁ, ঘোরায় কথা, তবে ছোট মদ্দা জেনারেশন দেওয়া। এই কবিতাটা মায়াটার রেজাল্ট আছে, এটা বছর চারেক আগে একটা কমিটি আছে, ওই কমিটিতে রেজাল্ট করছিল 7 ঘন্টা 59 মিনিট। হ্যাঁ, এই মাদিটা নিজে রেজাল্ট করছে, তো আমি কিনে নিয়ে আসছি কবিতাটা, আমার না। তো যারা ছোট মদ্দা নিয়ে নিরাশ, ছোট মদ্দা নিয়ে নিরাশ, তাদের আমি এই প্যাডটা সাজেস্ট করব, কারণ কি এই প্যাডটার বাচ্চা আমার পাঁচ পাকে আমি আবারও বলতেছি 5 পাকে 5+ উড়ানো আছে, 5 পাক কমপ্লিট হয়েছে, 6 পাক ঝাড়ছে এই অবস্থা পর্যন্ত, মানে 6 পাক পর্যন্ত, 5-6 পাক পর্যন্ত আমার দেখা আছে
এটা আমি দুই জোড়া বাচ্চা করছিলাম, হ্যাঁ ওরকম সবে একই রেজাল্ট আসছে, এবং এক জোড়া আসছিল জোড়া ধরে লেস সিলভার, আর এক জোড়া আসছিল একটা লেস সিলভার, মানে সিলভার দম যাকে বলা হয়, হ্যাঁ আর একটা কালো লেজের। তো মোটামুটি আশা করা যায় এই দুই জোড়া বাচ্চা দেখে যা মনে হলো আমার, যে প্রতি জোড়া অন্তত একটা না একটা লেস সিলভার বাচ্চা তারা পাবে। এটার টুর্নামেন্টে অফিসিয়াল রেজাল্ট, সেটা অফিসিয়াল রেজাল্ট, হ্যাঁ এটা আনঅফিসিয়াল রেজাল্ট, অফিসিয়াল রেজাল্ট। এই মদ্দাটা গলালাল একটা কবুতর, গত ভিডিওতে দেখাইছি, ছোট মদ্দা পেয়ারটাও দেখাইছিলাম, এই কবুতরটাও দেখাইছিলাম। আর এই কবুতরটা মাঝখানে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছিল, যেন তিন চারজন আমাকে নক দিছিলেন, দিতে পারি নাই তাদেরকে, হ্যাঁ তিন চারজন মোটামুটি নিতে খুব আগ্রহ দেখাইছে, কিন্তু এক ভদ্রলোক বলছিল আমি নিবই, হ্যাঁ আমি মালয়েশিয়ান প্রবাসী, মানে একজন কনফার্ম করছিল এই কারণে আর কি, ফরেন লোকগুলোকে আর দেয়া হয় না। আমার একটা অনুরোধ, আপনারা এই ধরনের কাজটা অন্তত করবেন না, হ্যাঁ এই ধরনের কাজটা করবেন না, এই কারণে যে আসলে আপনি হয়তো বা সমস্যা থাকতেই পারে, এটা আপনি আমাকে জানাই দিবেন। পরে পরবর্তীতে তিন চারজন খুবই আগ্রহ দেখাইছে, তো আমি আসলে দিতে পারি নাই, কারণ একটা বিক্রিত মাল আরেকজনের কাছে কি করে দেই, মানে সে আপনাকে কথা দিছিল সে নিবে, তাই। হ্যাঁ আর এই কবুতরটা হলো যে এর বাচ্চা, এই রিসেন্ট যে চয়ন স্মৃতি টুর্নামেন্ট হয়েছে, এই এই টুর্নামেন্টে 8 ঘন্টা 23 মিনিট উঠছে, হ্যাঁ এরকম কবুতরটা মানে রেজাল্ট করার আগেই আমার কেনা কবুতরটা, মানে তালেব নামের একটা ছেলে আছে, হ্যাঁ তার কাছ থেকে কেনা, এবং যখন ফ্লাই করে বাচ্চা তার আগেই আমি কবুতরটা নিয়ে আসছি। কবুতরটা আমি যখন আনি ওর কাছে, মোটামুটি কোলে ছোট দুটো বাচ্চা, তারপরে আরেকটু দুটো বাচ্চা, আরেকটু বড় মোটামুটি 4-5 পাক হয়েছে, এমন মানে মোট 6টা বাচ্চা ছিল, হ্যাঁ 3 জোড়া বাচ্চা ছিল, কোলে ছিল 1 জোড়া ছোট ছোট বাচ্চা। তো আনার পরেই তার কাছে এরকম একটা বড় রেজাল্ট করে বসে 8 ঘন্টা 23 মিনিট, হ্যাঁ এটা একটা শিয়ালকুটি মাদি দিয়ে সেট করা ছিল, শিয়ালকুটি ব্লাড লাইনের, আমি খালি নটটা আনছি, মাদিটা আনি নাই। তো যদি কেউ বলে যে মাদি দিয়ে সেট করে দিতে হবে, আমার কাছে একটা শিয়ালকুটি গ্রুপের একটা 35 মাদি আছে, লাগলেই মাদিটা দেওয়া যাবে আর কি, সেট করে লাগলে আর কি মাদিটা সেট করে দেওয়া যায়। মাদিটা আমার কাছে একটা শিয়ালকুটি ব্লাড লাইনের একটা 35 মাদি আছে, যদি লাগে কারো, কারণ যেহেতু ওর সেটিং দেওয়া ছিল একটা শিয়ালকুটি গ্রুপের একটা কবুতরের সাথে, হ্যাঁ তো এই কবুতরটার সাথে সেটিং দিলে মোটামুটি খারাপ হবে না, আশা করা যায় ভালোই হবে আর কি রেজাল্ট। হ্যাঁ শিয়ালকোটি ব্লাড লাইনে একটা মাদি দিয়ে সেট করে এই রিসেন্ট চয়ন সিটিতে 8-23 রানের বাচ্চা, এটা অফিসিয়াল রেজাল্ট। তো যারা গলা লাল কবুতর নিয়ে হতাশ, আর শেষের ওই যে ছোট মদ্দা পেয়ারটা এবং এই পেয়ারটা যারা একটু মানে হাই বাজেট, হ্যাঁ তারা ই করবেন, আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি এই দুইটা পেয়ার, শেষের দুইটা পেয়ার আমি দামটা উল্লেখ করতেছি না। হ্যাঁ এই জোড়া কি কবুতর? এই জোড়া হলো নটটা হলো গলায় লাল একটা নর, হ্যাঁ একটু উপরের ধাপেরই কবুতরটা, আর মাদিটা হলো একটা বেনারস মাদি, হ্যাঁ বেনারস মাদি। আচ্ছা এইগুলো তো আপনার, আমরা এখন ইয়ে ব্রিডিং পেয়ার গুলো দেখি তো, জি জি এগুলো ব্রিডিং, এগুলো সেটে দেয়া আছে, জি জি মানে যোগাযোগ রাখতে হবে, আমার থেকে নিতে গেলে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনি দেখেন যে আমার কাছে বাচ্চা যা রেডি হয়েছিল নাই, হ্যাঁ বাচ্চা রেডি নাই, কারণ আমি ওই যে আমার এক বন্ধু আছে কামাল, ওই যে ওর মাধ্যমে কিছু বাচ্চা উড়াই, হ্যাঁ কিছু মানুষ নিয়ে যায়, আর আমি নিজেও মানে আমার পরিবার আসলে কবুতরের মাংসটা খুব পছন্দ করে, হ্যাঁ জবাই দিয়ে দিয়ে একবারে 10টা 12টা করে জবাই দিয়ে দিয়ে খাওয়া হয়। এই জোড়া কি কবুতর? নটটা হলো যে একটা ছোট মদ্দা কবুতর, হ্যাঁ ছোট মদ্দা জেনারেশন, আর মায়াটা হলো গলায় লাল। আচ্ছা ছোট মদ্দা অনেকে বলতেছে কবুতর যে এটা ছোট মদ্দা ওটা ছোট মদ্দা, দেখেন তো আসলে ছোট মদ্দা দেখতে কেমন হয়, ওর মাথাটা কেমন, ও সিনাটা কতটা চওড়া, একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য সিনাটা আমরা দেখি, সিনাটা কতটা চওড়া, ওর স্ট্যান্ডিং দেখেন সব দিক দিয়ে, হ্যাঁ মানে একটা ভালো কবুতরের গুণাবলী যতগুলো থাকে এটা তার মধ্যে বিদ্যমান। এটা কি এখন ডিমে আছে? এই জোড়াটা ডিমে আছে, হ্যাঁ। এই জোড়ার আগে পরে বাচ্চা করা হয়েছে? জি বাচ্চা করা হয়েছে। কেমন কি ফ্লাই ফ্লাই করে বলতে পারেন? বাচ্চা আমি একজনকে দিছি, মোটামুটি এভারেজ ভালো ফ্লাই করছে, 7-8 মতোই ফ্লাই করছে, আমি 10-11 এক্সপেকটেশন করিও না, আর যেটা উড়ে বসে আসলে 10-11 তো ওড়াটা প্রতিটা কবুতরের আমার মনে হয় যে 7-8 ঘন্টা উড়ে, তার 10-11 ওড়ার ক্যাপাবিলিটি আছে, তবে
আসলে এই কবুতরটা একটা গুণ আছে, গুণ বলা হয়, গুণের মধ্যে পড়ে উড়ে। তখন এই গুণে পড়লে ওর যে উঠতেছে কোনো পেইন, যে পেইন আসলে আমরা যখন ওয়ার্কআউট করি একটা পেইন কিন্তু ফিল করি আমরা সবাই, তো ওই তখন পেইন কিলার নিতে হয় আমাদেরকে। তো ওই গুণে যখন উড়ে ওরা ওই পেইনটা ফিল করে না, দ্যাটস ওয়াই হ্যাঁ বেশি ওড়ে ওই দিন, 2-3 ঘন্টা বেশি ওড়ে। এই জোড়া কি কবুতর? এটা নরটা হলো একটা গলালাল নর। হ্যাঁ, গলালাল নর, খুব উপরের ধাপের একটা গলালাল নর। আর মাদিটা একটা খয়ে বেনারস বলা হয়। বেনারসের কিন্তু 4-5টা শ্রেণী আছে, যেমন আমি একটা সাদা বেনারস দেখাইলাম, খয়ে আছে, লাল বেনারস, সবুজ চটের বেনারস, বিভিন্ন রকম বেনারসের। আমাদের পুরানো একজন মানে ওস্তাদ বলা যায় বা অভিজ্ঞ সিনিয়র এক লোকের কথা অনুযায়ী উনি বলেছে বেনারস হলো 36 পদের আসলে। হ্যাঁ, মানে কথাটা বোঝানোর জন্য যে আসলে বেনারস কিন্তু আমরা মনে করে থাকি যে লাল রঙের কবুতরটাই বেনারস, এটা আসলে এই ভুল। এটা একটা যারা কবুতরের সাথে এখন অনেক বেশি সংযুক্ত তারা জানে যে আসলে বেনারস কবুতর কিন্তু মানে কোনো যে একটা কালার যে লাল কালারই হবে এমন কোনো কথা না। বেনারস কবুতরটা বেনারস ইন্ডিয়ার বেনারস থেকে আগত, এবং এই বিভিন্ন সময় বিভিন্ন রঙের কবুতর আসছে যেগুলো ভালো পারফর্ম করছে, ওই ব্লাড গুলো মানুষ ধরে রাখছে, ওটাই আসলে বেনারস কবুতর বলি আমরা। হ্যাঁ, এটার বিভিন্ন কালার আসার কারণটা কি আপনার ব্রিডিং? না না না, ডেফিনেটলি না। ধরেন আমাদের খুলনায় একটা মানুষ আসলো, 2-3টা কবুতর কালেক্ট করে নিয়ে গেল, বাচ্চা অনেক ভালো উঠলো। তো ধরেন সাপোজ এটা ঢাকা বা চিটাগাং নিয়ে গেল, তা ওনারা বললো যে খুলনার কবুতর, হ্যাঁ, বা খুলনা জাত, এরকম ভাবে বেনারস জাতটা নাম করা হয়েছে। এটা কিন্তু স্পেসিফিক ভাবে কোনো ব্রিড, ইন্ডিয়া স্পেশাল কোনো ব্রিড এমন কিছু নয়, বেনারস থেকে আগত, দ্যাটস ওয়াই বেনারসি কালদম। যেমন ধরেন ফিরোজপুর, হ্যাঁ, শাহজাহানপুর, বিভিন্ন মানে উত্তরপ্রদেশের বিভিন্ন কয়েকটা কান্ট্রি আছে, মানে ওইটাকে কি বলে আপনার বিভিন্ন কয়েকটা প্রদেশ আছে, হ্যাঁ, এই প্রদেশগুলোকে থেকে বিভিন্ন কবুতর বিভিন্ন সময় আগত হয়েছে, এবং এইভাবে নাম হয়েছে শাহজাহানপুরি, ফিরোজপুরি, এভাবে নাম আসছে বেনারস। এই জোড়াটা কি কবুতর? এই জোড়াটা আমি আপনাকে গতদিন দেখাইছিলাম, এই নরটা হলো চট একটা নর, হ্যাঁ, চট নর। আর মাদিটা হলো বেনারস থেকে করা, বেনারস বেনারস দিয়েই করা, এবং এই মাদি আসলে এর বাবা মাকে আমার 2015 সালে জাকির মল্লিক মামার থেকে আনা ছিল। হ্যাঁ, আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনি যতটুকু শিখছি কাগজে কলমে, মানে না হইলেও ওনার কথা শুনে যতটুকু শিখছি কবুতার জগতে, ওনার থেকেই শেখা আমার। তো এই মায়াটা হলো বেনারস আর বেনারস দিয়ে করা, এবং মায়াটার কথা বলতে গেলে বলতে হবে যে আমি আসলে এরকম অদ্ভুত কবুতর কখনো দেখি নাই। হ্যাঁ, এই কবুতরটা যে মায়া কবুতরটা, হ্যাঁ, আমি যদি একটু দেখাই, এই মায়া কবুতরটা পরাপর 3 দিন, মানে সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা যাকে বলে, এই সকাল সন্ধ্যা ফ্লাই করে 2017-18 এর ভিতরে এই কবুতরটা এরকম ফ্লাই করে। এবং আমার পাশে তখন এই যে 10 তলাটা এখন আছে, আমারটা তো 1 তলা, তো ওইটা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল এবং 6 তলা পর্যন্ত ছিল। এবং এই কবুতরটা সন্ধ্যায় নামতো, সকালে ছাড়লে, এবং মানে আমার হ্যালোজেন জ্বালায় নামতে হতো, এবং অবাক করা বিষয় হলো 6 তলায় সে বসতো না, একেবারে ডিরেক্ট ছাদে সে ল্যান্ডিং করতো, একেবারে 1 তলায় ল্যান্ডিং করতো। এবং কখনো যে সে বাড়ির উপর থেকে সরে গেছে এমন কিছু হয় না, আর আলহামদুলিল্লাহ কখনো শিরা টিরাও মারে নাই ওরে। তো এরকম ফ্লাই করলে 3 দিন ফ্লাই করার পর আমি জাকির মামা আমার শিক্ষককে ফোন দিয়ে জিজ্ঞেস করি, মামা আসলে এই অবস্থা কি করা যায়? তখন উনি পাক কেটে দিতে বলে, এই পাক কেটে দেওয়া হয় মায়ার। তো এই মায়াটা আমি আবার গিফট করে দিছিলাম এর বাবা মাকে, আমি 70,000 টাকায় 2017 সালে বিক্রি করি রাজ্জাক ভাইয়ের কাছে, 17 কিংবা 18 সালে। হ্যাঁ, আমি হাই ফ্লায়ার 20 জোড়া কবুতর বিক্রি করছিলাম ওখানে, আমাদের 5D কমিটির সভাপতি রাজ্জাক ভাই। তো রাজ্জাক ভাই ওর বাবা মাকে নিয়ে যায়, পরবর্তীতে ওনার উনি আমাকে আবার এই কবুতরটা যখন আবার নতুন করে স্টার্ট করি, পালা যে ভাই আমি তো ছেড়ে দিছিলাম মাঝখানে রাগ করে, তখন চাইলে এই কবুতরটা আমাকে গিফট করে ভাই। আমি অনেক কবুতর বিক্রি করে ফেলছিলাম, নিয়ে আসছি ফিরত, নিয়ে আসছি আবার, এবং যা বিক্রি করছি অনেক কবুতর তার থেকে বেশি দাম দিয়ে কিনছি। এইটা নরটা হলো একটা চটনর, চটনর, চয়ন কাকার যে চটটা বলা হয়, চট তো আসলে খুলনায় বেশ কয়েকজন ইনভেন্ট করছে, চয়ন কাকা ওয়ান অফ দেম। তারপরে আপনার বিভিন্ন সময় বিভিন্ন, যেমন খোকন কাকা ছিল, হ্যাঁ, এখনো জীবিত আছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুক, তো ওনার মাধ্যমে একটা চট ইনভেন্ট হয়েছে। তো আমার কাছে যতগুলো চট কবুতর আছে তার মধ্যে এই কবুতরটা আমার সব থেকে বেশি প্রিয়। হ্যাঁ হ্যাঁ, এবং
তার বয়সও বেশ বেশি। এবং এই মায়াটা সেট করা ওর সাথে গলা লাল একটা মায়া দিয়ে সেট করা আছে এই মুহূর্তে। এদের বাচ্চা আগে পরে করা হয়েছে না, নতুন করে সেটিং করা হয়েছে? জি জি, নতুন করে সেটিং করা হয়েছে। কবুতর দুটো আমার কাছে দীর্ঘদিন যাবত আছে। এগুলোর বয়স কেমন হবে? নটটার বয়স তো 7-8 ইয়ার্স হবে, হয়তো বা আরো বেশি হইতে পারে, বেশি হবে, আরো বেশি হবে। আর মায়াটার বয়স ধরেন বছর চারেক। এই পেয়ারটা হলো আপনার ওই যে জাকির মামাদের চোখ হলুদ। হ্যাঁ, চোখ হলুদ মানে শাহিন মামাদের চোখ হলুদ গীত করলো ওই ব্লাডের একটা নর। হ্যাঁ, আর মায়াটা হলো একটা গলালাল মাদি, এটা দ্বিতীয় সারির একটা কবুতর। এবং আমি সেটিং করি কবুতর জোড়া, সেটিং করে আবার সেটটা ভেঙে দিই মাঝে। হ্যাঁ, সেটটা মাঝে ভেঙে দিই, তবে এত ভালো সেট হয়েছে কবুতর জোড়া। এত ভালো সেট হয়েছে, আমার ওই যে বন্ধু যাকে দিয়ে উড়াই আমি, ওর কাছে এত ভালো ফ্লাই করছে, এই জন্য আবার সেট করছি এই প্যাকটা। আবার পরবর্তীতে সেট করা হয়েছে, কারণ তাদের পারফরমেন্স এত হাই ছিল যে আমি আসলে সেট করতে বাধ্য হয়েছি। এখন যদি এই পেয়ারের বেবি কেউ চায় তাহলে দেয়া সম্ভব? সম্ভব, তবে এই নতুন সেট করছি এই পেয়ারটা আমি প্রথম বেবি জোড়া রাখবো, নিজের জন্য আবার উড়াবো। আর এই রানিং পেয়ার গুলো তো সেল হবে না? সেল হবে না, না না, এগুলো আমার ব্রিডার পেয়ার। হ্যাঁ, ব্রিডার পেয়ার আমি সেল করব না, সবই মনে করেন যে আমার ব্রিডার কবুতর, যা দেখাবো পরবর্তীতে এগুলো ব্রিডার কবুতর অনেক হয়ে গেছে। তবে এগুলো তো আসলে আমি সেটিং করছি নতুন দেখার জন্য। কেমন রেজাল্ট করে আর কি, কেমন রেজাল্ট করে, যেমন ইতিমধ্যে এই এরা ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, তো আবার এর জন্য সেট দেওয়া যাবে হয়তো বা, আসলে এইভাবে তো কবুতর বিক্রি করি না আমি, ওইভাবে তো এর জন্য আসলে ওইভাবে বিক্রি করতেও চাচ্ছি না। হ্যাঁ, এই জোড়া কি কবুতর? নটটা ছোট মধ্যে একটা কবুতর, ছোট মধ্যে একটা কবুতর, এবং মায়াটা একটা চোখ হলুদ, মামা জাকির মামাদের চোখ হলুদ আছে। হ্যাঁ, ওই চোখ হলুদ ব্লাডের কবুতর। এই কবুতরটা মায়াটা মামার অনেক পছন্দ। এই যে দাঁড়ায় আছে দেখতেছেন ফিমেলটা, বেবি ফুটছে। জি জি, এদের দুই পেয়ার বেবি আগে করছি। এটা হচ্ছে ফিমেল, এইটা মাদিটা। হ্যাঁ, এই মাদিটা জাকির মামারও খুব পছন্দ। ওর মাটা সম্ভবত মারা গেছে জাকির মামার কাছে, এই মুহূর্তে নাই। হ্যাঁ, তো আছে এই মাদিটা, আমার খুব শখের একটা কবুতর আর কি। এইটা বর্তমানে আর কি ব্রিডিং এ দিছেন? ব্রিডিং এ দিছি আমি। হ্যাঁ, দুই পেয়ার ব্রিডিং করছি, তো মোটামুটি আমি 5 পাক পর্যন্ত কবুতরটা উড়াইছি। আমি 6 পাকে যে কবুতরটা হারায় যায় আর কি। হ্যাঁ, আমার ওই বন্ধু উড়ানোর পরে হারায় যায় আর কি। আমি খুব বেশি বাচ্চা তো রাখতে পারি না নিজের জন্য, নিয়ে যায় অনেকে, বা ওই যে বাসায় জবাই টবাই করে খাওয়া হয়। তো এদের এক জোড়া বাচ্চা আমি রাখছিলাম, 5 পাকের পরে রাখতে পারি না এই কবুতরটা আর কি। এটা হলো একটা নাক টানা জাতের মদ্দা। হ্যাঁ, মদ্দাটা বেশ ওল্ড, বেশ বয়স, এজড, অনেক এজড, এরকম 7-8 বছর হবে। জি, মাদিটাও বেশ বয়স্ক। এই মাদিটা হলো বুড়ো মদ্দা জাতের একটা কবুতর ছিল, বুড়ো মদ্দা। হ্যাঁ হ্যাঁ, বুড়ো মদ্দা কবুতর। যারা খুলনার পুরনো কবুতর বাজ আছে, সিনিয়র আছে, এরা সবাই আসলে এই জাতটাকে সমাদর করে, কারণ এই জাতটার বেশ ভালো ভালো কিছু রেজাল্ট আছে। হ্যাঁ, বুড়ো মদ্দা জাতে এখন বিলুপ্ত প্রায় বললে হবে এই বুড়ো মদ্দা জাতটা আসলে। হ্যাঁ, এই মায়াটা বেশ বয়স্ক, আলহামদুলিল্লাহ ব্রিডিং করে। মাঝে এক জোড়া বাচ্চা করছিলাম যদিও, কিন্তু খেয়ে ফেলছি আর কি, বাচ্চাটা জবাই দিয়ে খেয়ে ফেলা হয়েছে, জন্য আসলে রেজাল্ট এখনো জানা হয় নাই। এখন আবার এই যে ডিম পারবে কবুতর জোড়া। এই জোড়া কি জোড়া, কি পেয়ার? এই জোড়াটা হলো আপনার ছোট মদ্দা একটা কবুতর, এই যে লেজ ছায়ে আছে যে মদ্দাটার। হ্যাঁ, লেজ ছায়ে না না না, মানে ছোট মদ্দা লেজ ছায়ে যেন আসে না, ছোট মদ্দা থেকে আর কি লেজ সিলভার আসে। হ্যাঁ হ্যাঁ, ওই লেজ সিলভার, সিলভার দম যাকে বলা হয়, ওই মদ্দাটা হলো আর কি একটা সিলভার দম। এটা ডিরেক্ট একটা কবুতরের বাবা আমার কাছে, সরি মা আমার কাছে ছিল। মাটা এই 4-5 দিন আগে, মানে বয়সে এত হইছে, বয়সের কারণে মারা যায়। আর মায়াটা সেট করা আছে হলো আপনার একটা বেনারস মাদি দিয়ে সেট করা। এই আর কি, এভাবে আর কি সেটিং করা হয়েছে। জি জি, সেটিং করা আছে ভাই। এই পেয়ারটা কি কবুতর? আগেরবার যখন আসছিল যে তোমাকে দেখাইছিলাম যে আসলে এই যে চুহা ওই মাদিটার সাথে, যে জামাল ভাই আমাদের একজন বড় বাজারে কবুতর ব্যবসায়ী ছিল, এবং তার কাছে এই নটটাই, যে বেনারস নটটাই, খয়ে বেনারস নটটা সকাল সন্ধ্যা উঠতো, অনেকে শুনছে দেখছে, বেশিরভাগ অনেকেই দেখছে, সিনিয়র যারা আছে অনেকেই দেখছে স্বচক্ষে। তো জীবিত অবস্থায় তো উনি বিক্রি করে নাই, 1 লক্ষ টাকা দাম চাইতো। পরে মারা যাওয়ার পরে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, কবুতরটা সামহাও আমি কালেক্ট করি। হ্যাঁ, তো এই প্যাডটা আমার আশাবাদী, আমি রেজাল্ট
ভালো হবে। তো তোমাকে যখন লাস্ট টাইম আসলা জোড়া দিছিলাম, এই যে বাচ্চা ফুটছে ওদের, হ্যাঁ দুইটা বাচ্চা ফুটছে, দেখা যাক। চুহা কবুতরের সাথে সেট দেওয়া, চুহা কবুতরের সাথে সেট করা হয়েছে, এবং নট কবুতরটার ক্যাপাবিলিটি তো আমরা জানি, এবং চুহার ইতিমধ্যে প্রুভড পারফর্ম পারফর্ম ভেরি ওয়েল। হ্যাঁ, যে চুয়া কবুতর সবার সাথে সেটিং এ ভালো উঠতেছে। এর পেয়ারের বাচ্চা এই যে এটা হইছে না? জি জি, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা, এটাই প্রথম সেটিং করলাম, প্রথম বেবি ফুটলো এই আর কি। এই পেয়ারটা কি কবুতর? আচ্ছা, নটটা হলো নেপালি চোখ হলুদ। হ্যাঁ, নেপালি চোখ, হ্যাঁ আমরা যে নেপালি চোখ হলুদ বলতে চিনি, বা ইদানিং যেটা দেখানো হচ্ছে যে আসলে সবুজ চটের কবুতর গুলো দেখাইলেই নেপালি চোখ, নেপালি চোখ হলুদ কবুতরটা দেখতে কেমন। আমার কাছে নেপালি চোখ হলুদ সবুজ আর একটা ছিল, এটা এক বড় ভাই আসলে উনি পারফর্ম করতে পারে নাই কবুতর দিয়ে, জন্য ওনাকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কবুতরটা আমি পাঠাই দিয়েছি ওনার কাছে। তো আসলে এই একটা কবুতরই আমার কাছে আছে, এটা ব্রিডার বানায় রাখবো। তো আসলে নেপালি চোখ হলুদটা দেখতে কেমন দেখেন তো, আসলে কবুতরটা তারা যে কবুতর গুলো মানে ইদানিং দেখানো হয়, এবং খুলনার প্রতি মানুষ যে যে তুমি যে ভিডিওটা দিছিলা, এই ভিডিওটা দেওয়ার পরে খুলনার বেশ কিছু লোকজনের কথা আমি নাম উল্লেখ করব না, ফোন দিয়ে অনেক অনেক অভিযোগ, আসলে এই অভিযোগগুলো কেন আসবে, এটা তো খুলনার রেপুটেশন নষ্ট হচ্ছে, মানে খুলনার আর কি লোকজনের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ যারা যে ইউটিউবে যে কবুতরগুলো দেখানো হচ্ছে, তা আসলে তারা যেভাবে বলতেছে 10-11 ঘন্টা, এটা আমি কবুতর উড়াইছি একটা সময় অনেক উড়াইছি, কিন্তু আমি কিন্তু 10-11 ঘন্টা বলার এখনো সাহস করি না। যে একটা কবুতরকে আমি সেটিং করে দিলাম 10-11 ঘন্টা উঠবে, এবং যেই অ্যামাউন্টে বিক্রি হয় কবুতরগুলো, হ্যাঁ 2,000-3,000 টাকায় কবুতর গুলো বিক্রি করে, এই কবুতর কি আদৌ 10-11 ঘন্টা উঠবে মনে হয়? এই তাদের এই কথায় পরে কবুতর গুলো নেন আপনারা যারা ইউটিউব দেখে নেন, তো পরে প্রতারিত হয়ে আমাকে অভিযোগ গুলো দেন। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবেন কবুতরটা নেওয়ার আগে, আসলে এত কম প্রাইসে কি কবুতরটা নেওয়া সম্ভব? 10-11 ঘন্টা বলতেছে, 10-11 ঘন্টার কবুতর আপনাকে এই দামে দিয়ে দিবে? আর এই মায়াটা হলো বেনারস একটা কবুতর। হ্যাঁ, বেনারস কবুতর, বেনারস কবুতর আমি বলছিলাম যে বেশ কয়েকটা কালার হয়, এই মায়াটা, এই যে এই মায়াটাও বেনারস কবুতর। এই জোড়া কি কবুতর? এই দুইটা এই যে ছোট মদ্দার নর, হ্যাঁ ডিরেক্ট কবুতর, এগুলো আসলে যে পায়ে দেখেন রিং দেওয়া আছে, অনেকগুলো কবুতর তো আমার এখানে ছোট মদ্দার, এই ডিরেক্ট গুলো মার্কিং করার জন্য আসলে রিং গুলো দেওয়া হয়। দুইটাই ছোট মদ্দার ডিরেক্ট কবুতর, ছোট মদ্দা, ছোট মদ্দা বলে আসলে অনেক বলতেছে আমি ছোট মদ্দা নিয়ে ভাই স্যাটিসফাইড না, ছোট মন্দা কবুতর আসলে তার কাছে কোন স্টেপের আছে দেখেন তো, ছোট মন্দা কবুতর দুটো ডিরেক্ট কবুতর আসলে, এরা দেখতে কেমন। আগে একটা কবুতর দেখাইছিলেন ছোট মন্দার, এই ছোট মন্দা কবুতর দুটা দেখেন, ওদের আসলে মানে অনেক এজড কবুতর গুলো কিন্তু অনেক এজড। হ্যাঁ, এর এই কবুতরের ছেলে আমার কাছে আছে, ওর ছেলে আমার কাছে আছে। হ্যাঁ, তো আসলে আসলে কবুতর গুলো অন্য কোনো কবুতরের সাথে আমার তো মনে হয় না মিলে না, তাদের মানে চেস টেস্ট দেখলে বুঝতে পারবেন যে অন্য কোন কবুতরের সাথে এই ছোট মদ্দা কবুতর মিলে না, যে প্যাটার্নটাই আলাদা রকম, এটা একেবারেই আলাদা, ছোট মদ্দা গলায় লাল কবুতর গুলো একেবারেই আলাদা। এই দুটা কি কবুতর? আচ্ছা, এই কবুতর দুটো হলো যে অনেকে এই যে সাদা সাদা কবুতর গুলো দেখাই গলা লাল বলে, এই দুটো গলা লাল কবুতর, তবে দেখেন তো যে কবুতর গুলো সাদা কবুতর গুলো গলা লাল বলে দাবি করে তার সাথে কতটুকু মিল আছে, আসলে মিল আছে কি? আসলে তো মিল আমার মনে হইতেছে মিল নাই, যে কবুতর সাদা সাদা কবুতর গুলো দেখায় গলা লাল বলে। হ্যাঁ, তো আসলে কবুতর সাদা কবুতর হইতে পারে, এটা হলো ডিরেক্ট বাচ্চার বাচ্চা মানে দ্বিতীয় সারির কবুতর। হ্যাঁ, মূল গলা লাল যে নর, ওর যে বাচ্চা মানে ডিরেক্ট বাচ্চা আর কি, তার বাচ্চা এগুলো। হ্যাঁ, ঠোঁট গুলা দেখেন তো যে কালো না, সাদা না, পিঙ্ক না, এদের ঠোঁট গুলা বেগুনি হয়। হ্যাঁ, এবং একেবারে সাদা না দেখেন তো, গলা লাল কবুতর গুলো কিন্তু একেবারে সাদা না, বেশ মল্টিং এ আছে কবুতর গুলো, শীত তো উইন্টারে মল্টিং এ থাকে পশম ঝাড়ে, তো দেখেন তারপরে বোঝা যাচ্ছে যে গলায় হালকা হালকা দুইটা চারটা সিট আছে, মাথার উপর দুইটা একটা ফোট আছে। হ্যাঁ, দেখছেন গলা লাল কবুতরের টেম্পার অনেক হাই হবে বাকের টেম্পারটা, কারণ তারা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং হয়। কবুতর দুইটা দেখেন আপনি, যে এই সাদা কবুতর গুলো বলে গলা লাল বলে দাবি করে, এগুলোর তো এই যে পায়ে কিন্তু পশম নেমে আসছে সেটা দেখা যায়। এই পশমটা আসলে অনেক কবুতরের আসে, অনেক কবুতরের আসে না, এটা আসলে গলা লালের, না না না, প্রত্যেকটা কবুতরের যে পশম আসবেই, এটা আপনি জাকির মামার কাছে যাই দেখেন, ওনার কাছে অনেকগুলো ডিরেক্ট কবুতর আছে, বা ফোন করে শুনতে পারেন, ইউটিউবে ওনার একটা ভিডিও আছে, ওনার নাম্বার কালেক্ট করে ফোন করে শুনতে পারেন, যে আসলে প্রত্যেকটা কবুতরের যে পায়ে পশম আসবে এমন না, এটা আসলে ভুল ধারণা।
মারামারি করে একসাথে থাকার কারণে আপনি দেখছেন যে এক খাঁচার মধ্যে অনেক কবুতর, আমার অনেক কবুতর তো আসলে সবই ব্রিডের কবুতর, তো মারামারি করে ওই যে নর গুলা একটা একটা মাথার পশম উঠাই ফেলছে। যে সাদা কবুতর গুলো ওই যে তুলা কবুতর বলা হয়, হ্যাঁ তুলা কবুতর বলা হয়, তা আসলে তুলা কবুতরটা আসলে আমার কাছে খুব কম আছে, দুইটা নর আছে, তিনটা ফিমেল আছে। আসলে যদি দেখেন যে কবুতর গুলো আসলে দেখতে কেমন হয়, কবুতর গুলো যদি দেখেন যে আসলে কবুতর গুলো দেখতে কেমন, হ্যাঁ কবুতর গুলো কিন্তু আপনার হাতে আমি ইতিমধ্যে দিছি কবুতর গুলা, যে কবুতর গুলো অনেক সফট এবং তুলা যখন ধরবেন মনে হবে যে আপনি তুলা ধরে রাখছেন হাতের মধ্যে, এটা তুলা কবুতরের বৈশিষ্ট্য। এবং মাশাআল্লাহ দম টম অনেক ভালো করে, তুলা কবুতর সেটিং করতে পারলে অনেক ভালো ওড়ে এমন কিছু না, যে কোনো কবুতরের সাথে আপনি সেটিং দিলে তুলা কবুতরটা ভালো উড়ে, বেনারস কবুতরটা ভালো উড়ে, এই দুইটা কবুতর দেখছি যে কোনো কবুতরের সাথে ভালো সেট হয়। এবং তুলা কবুতর আপনি দেখেন এখানে দুইটা কবুতর আছে দুই রকম, এটা কিন্তু বড় সাইজের মধ্যে একটা ছোট, এবং চোখেও ভিন্নতা আছে, ঠোঁট টোটে ভিন্নতা আছে, কারণ হলো তুলা কবুতর দুই জায়গায় ইনভেন্ট হয়েছে, এটা আমরা আসলে জানি না। হ্যাঁ তুলা কবুতর কিন্তু দুই জায়গায় ইনভেন্ট হয়েছে, একটা খুলনা নদীর ওপারে কোচি আঙ্কেল, উনি ইনভেন্ট করে, কোচি কাকা, তো উনি ইনভেন্ট করে। এই যে আপনি কারেন্টলি যেটা হোল্ড করে রাখছেন, হ্যাঁ এটা দেখেন চোখটা একটু সাদা, আবার এই যে যেটা এখন দেখতেছেন এটা চোখটা দেখেন একটু ব্ল্যাক ব্ল্যাক, এই কবুতরটা ইনভেন্ট হয়েছে খুলনাতে ডালমিল মোড়ে, ডালমিল মোড়ে ইনভেন্ট হয় এই কবুতরটা, একটা কাগজি কবুতর দিয়ে করা, এই জন্য আসলে কবুতরটা মানে ওই তুলোর যাত্রা আমার কাছে করা না, ওই তুলোর যাত্রা আসলে একটু কাগজি কবুতর দিয়ে করা ছিল, এই জন্য চোখটা একটু কালো কালো আসে দেখেন, আরেকটা চোখ সাদা। এবং তুলো কবুতর খুলনায় যেটা ইনভেন্ট হয় ওই কবুতরটা এখনো জীবিত আছে, এই কবুতরটা আমার জানা মতে ডালমিল মোড়ে সাগর ভাইয়ের কাছে, ইতালি প্রবাসী উনি, ওনার কাছে কবুতরটা এখনো জীবিত আছে, এটা আমার জানা মতে। আচ্ছা এই নটটা হলো যে বেনারস কবুতর, হ্যাঁ সাদা বেনারস, আর মা এটা হলো গলালাল জাতের কবুতর, গলালাল এবং ছোট মদ্দা দিয়ে করা কবুতরটা। হ্যাঁ ওই কবুতরটা আপনার সামনে যখন ছাড়তে ইতিমধ্যে বাজিটা দেখছেন যে পাক কাটা অবস্থায়, এবং বাজি কিন্তু জাগায় মারে না, ঠেলে উঠবে উপরে ঠেলে উঠে বাজি মারবে, ছোট মদ্দা গলালালের একটা বৈশিষ্ট্য যে ঠেলে উঠবে ঠেলে উঠে বাজি মারবে। এই আসলে অনেকে বলে ভাই পেয়ার করে আমাকে দিয়েন, হ্যাঁ আপনার পেয়ার কেমন হয়, পেয়ার কেমন করে সেটিং করেন, দেখেন এই যে কবুতর একটা বেনারস আর একটা ছোট মদ্দার গলালাল দিয়ে করা একটা মায়া কবুতর। আমি আবারও বলতেছি ভাই আমার কাছে 5000 টাকার নিচে কোনো কবুতর মানে এক্সপেকটেশন রাখবেন না, কারণ আমি ঠকাইতে পারবো না, লোক ঠকাইতে পারবো না তো ভাই, আমি ওই যে 2500-3000 টাকায় বলবো 10 ঘন্টা 8 ঘন্টা উঠবে আর মানুষ ঠকাইতে পারবো না ভাই, আমার তো এটা আসলে ব্যবসা না, শখ, অনেক কবুতর আছে এই জন্য মানুষকে দিতে চাই, এবং আসলে অল্প টাকায় ভালো কবুতর আমি পারবো না দিতে। এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে দেয়া সম্ভব? হ্যাঁ এগুলো মানুষকে আমি দিব বলে এই যে পেয়ারগুলো দেখাচ্ছি, আমি এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই দিব, তবে আসলে মানে একটা মিনিমাম বাজেট রাখতে হবে, মিনিমাম। এই জোড়া কি কবুতর? এটা একটা গলালাল নর, আর মায়াটা হলো নাক টানা একটা মায়া, দেখেন ওর নাকটাও টানা কিন্তু, নাক টানা মায়া গলালাল নর। আর গলালালটার তো বয়স মোটামুটি 5-6 বছর? না না এত হবে না, এটা এত বয়স হবে না আসলে, এটা মিথ্যা কথা বলে লাভ নাই, এটার এখনো চট এসে পারে নাই দেখেন, না না কবুতরটার বয়স হলো বছর 3 একটু কেন হবে। এই পেয়ারটা তো যদি কেউ চায় তাহলে সেটিং করে দেয়া যায়, সেটিং করাই আছে, হ্যাঁ সেটিং করা আছে, যদি কেউ নেয় যে সেট পেয়ার যেগুলো চাই যে ভাই সেটিং করে দে, যে আমি কিছু পেয়ার এর জন্য সেট করছি, তো এই যে এগুলো যদি কেউ নেয় তাহলে তো একটা কিছু করতে পারবে আশা আছে, অবশ্যই যারা কিছু করতে পারেন নাই আমি আবারো বলতেছি যারা প্রতারিত হইছেন, হ্যাঁ যারা কিছু করতে পারেন নাই তারাই এসেন আমার কাছে, দুই জায়গায় গেছেন ঠকছেন তারাই এসেন আমার কাছে, এতটুকু আশা রাখা যায় ইনশাল্লাহ ঠকবেন না, কারণ আমি তো আসলে ব্যবসায়ী না, হ্যাঁ ঠকবেন না, এখানে ঠকার কোনো সুযোগটা থাকবে না। এই জোড়া কি কবুতর? এটা নরটা হলো যে গলালাল সাদা রঙের, দুইটা গলালাল দেখালাম, ওর মধ্যে একটা গলালাল নর, হ্যাঁ আর মাদিটা হলো ছোট মদ্দা জেনারেশন একটা মাদি, ছোট মদ্দা জেনারেশনের মাদি, জি জি।
ছোট মাদা জেনারেশনের গুলো কি ম্যাক্সিমাম লেজ কালো আসে? ম্যাক্সিমামই লেজ কালো আসে, তবে দু একটা সিলভার লেজ সিলভার আসে। হ্যাঁ হ্যাঁ, দু একটা সিলভার আসে। যারা এই সেটিং পেয়ার গুলো চাচ্ছেন তাদের জন্য এই যে সেটিং পেয়ার গুলো, হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কিছু পেয়ারটা সেট করা হয়েছে, কিছু কিছু পেয়ার। হ্যাঁ এই যে আল্লাহ যদি রহম করে তাহলে হয়তো বা অনেক বেশি উড়বে, তবে 7-8 ঘন্টা ধরে রাখবেন আর কি। এইসব কবুতর, হ্যাঁ এইসব কবুতরের এভারেজ ফ্লাইটাই এমন 7-8 ঘন্টা। এটা গলালাল আর বেনারস দিয়ে করা একটা নর কবুতর, এই যেটা রাখতেছে। হ্যাঁ এটা গলালাল জাতের একটা কবুতর। আর মায়াটা হলো আপনার চোখ হলুদ, মায়াটা হলো একটা মায়া, এটার মধ্যে বাজি বেশি। গলালাল কবুতরের মধ্যে একটু বাজি হইলেই মোটামুটি সেটিং হয়, হ্যাঁ আর কিছু লাগে না। তো এই কবুতরটা মোটামুটি আমার বিশ্বাস যে বাচ্চা খুবই ভালো হবে এই জোড়াটার। এবং বাচ্চা ভালো হবে, হ্যাঁ ম্যাক্সিমাম ইয়ে হবে, তবে এবং বাচ্চা ভালো হবে। হ্যাঁ আপনি নটটা চোখটা দেখেন, যারা সেটিং পেয়ার গুলো নিতে চাচ্ছেন দুই একটা পেয়ার সেট করে দিবেন আপনি। এখন সব সিঙ্গেলই করা আমার, ওই যে 15 পেয়ার সেটিং করা আছে, আগে এত পেয়ার সেটিং ও করা ছিল না, 10-12 পেয়ার সেটিং করা ছিল, পরে অনেকে বাচ্চা টাচ্চা চায়। হ্যাঁ তো সেই কারণে সেট দেওয়া হয়েছে আর কি। এগুলো সিঙ্গেল করা আছে, যদি লাগে এই পেয়ারটা নিঃসন্তানিক ভালো হবে। নরটা হচ্ছে গিয়ে কি ছোট মদ্দা, ছোট মদ্দা এবং মায়াটা গলালাল, যে কয়টা পেয়ারই দেখাইছি ইনশাল্লাহ এগুলো নিলে কিছু করতে পারবে আর কি। এটা একটা বেনারস মায়া, হ্যাঁ এবং ছোট মদ্দা একটা নর, ছোট মদ্দা নর এবং বেনারস মায়া না। হ্যাঁ যদি কেউ পেয়ার করে নিতে চায়, এই যে পেয়ার, এই পেয়ারটা দেওয়া যাবে। হ্যাঁ আর যদি কেউ আপনার হচ্ছে গিয়ে ছোট মদ্দা বা বেনারস বেনারস এইভাবে করে নিতে চায়, ওভাবে যদি নিতে চায় নিজের দায় ভরে নিতে হবে, কারণ ওই সেম ব্র্যান্ড দিয়ে কবুতর উড়বে না এই গ্যারান্টি নিতে পারবো না। আমি সেটিং করে দিলে এইটার দায় ভার আমার থাকবে। আমি আবার ওই যে ইউটিউবে বলতেছি ভিডিও হচ্ছে, হ্যাঁ এটা লাগলে স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিবেন, আমি সেটিং করে দিলে এটা সম্পূর্ণ ড্রাইভার আমার, না উড়লে, যদি না উড়ে তাহলে আপনি ড্রাইভার আমার। হ্যাঁ অবশ্যই ফেরত নিব, বা যতক্ষণ আমি বলছি যে যতক্ষণ সেটিং না হবে ততক্ষণ আমি মায়া চেঞ্জ করে দিব, কারণ আমি জানি যে সেটিং হবে। অনেক সময় আসলে না সেট হইতে পারে, তবে আল্লাহ ভরসা আমার বিশ্বাস সেট হবে। এটা হলো নরটা হলো নেপালি চোখ হলুদ এবং বেনারস দিয়ে করা একটা নর, হ্যাঁ আর মায়াটা গলালাল গ্রুপের একটা মাদি, মায়াটা গলালাল গ্রুপের একটা মাদি। নেপালি চোখ হলুদদের অরিজিনাল ব্লাড লাইন এটা, হ্যাঁ নেপালি চোখ হলুদদের অরিজিনাল ব্লাড লাইন, এবং নেপালি এবং চোখ হলুদ মানে নেপালি চোখ হলুদ এবং বেনারস দিয়ে করলে বাচ্চাটা অনেক ভালো আসে। হ্যাঁ তবে বেনারস কবুতরটা আসলে বেনারসের মতো হইতে হবে, এবং নেপালিটাও আসলে ওই কোয়ালিটির হইতে হবে। হ্যাঁ হ্যাঁ ভালো কোয়ালিটির নেপালির মতোই হইতে হবে। যেমন মাঝে এই এরকম নেপালি চোখ হলুদ এবং বেনারস দিয়ে করা একটা কবুতর এসপি মামা স্যারের কাছ থেকে কিন্তু জাকির মামা 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসে। যেমন আপনারা দেখতেছেন চেহারাটা কিছুটা এই নরের মতোই, মায়াটা ওইটা মায়া কবুতর। এগুলো তো আর কি কেউ যদি নিতে চায় তাহলে দেওয়া সম্ভব, হ্যাঁ দেওয়া সম্ভব। এবং গলাল দিয়ে এই যে নেপালি চোখ হলুদ এবং বেনারস দিয়ে করার পরে সেটিং দেওয়ার পরে বাচ্চা মোটামুটি সবাই ভালো পাইছে। আপনারা তো এক পেয়ার এখন সেটিং এ আছে, আমারটা ওই যে যেভাবে এ আসছে মানে এই যে নেপালি চোখ হলুদ এবং বেনারস দিয়ে আসছে ওই এক পেয়ার সেটিং করছে, যে এর মতো যাতে আরো আসে, এর মতো যাতে আরো আসে। আমরা সেটিং ব্রিডিং এর যে, হ্যাঁ ব্রিডিং রুমে আমার আছে, হ্যাঁ সেট করা আছে। সুমিত ভাই আজকে যে যে কবুতর আমাদেরকে দেখালেন, জি
অনেক কবুতরই তো দেখালেন, আর হচ্ছে গিয়ে অনেকে মনে করেন অল্প দামের ভিতরে ভালো কবুতর কালেকশন করতে চাই, এইটার জন্য যদি কিছু বলেন। আসলে ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আমাকে ইতিমধ্যে অনেকে ফোনও দিছে। আসলে বিষয়টা কি দেখেন, আপনি একটা জিনিস নিজে কিনে মোস্ট অফ দম তো আসলে প্রতারিত হচ্ছেন, এবং আমাকে ফোন দিয়ে অনেকেই বলছেন হ্যাঁ যে আসলে এরকম এরকম ব্যাপার, যে অল্প মানে এরকম কবুতর কিনছি, এ বলছে যে 10 ঘন্টা উড়বে, এখন তো বাচ্চা 4 ঘন্টা উড়ে না ভাই, বা 5 ঘন্টা উঠতেছে না। তো আসলে আপনি কত টাকা থেকে দিয়ে কিনছেন কবুতরটা অল্প দামে? দেখেন কি আসলে বিষয়টা কি, অল্প দামে কি আসলে ওরকম কবুতর আপনাকে যে দিচ্ছে সে নিজেও কালেক্ট করতে পারছে? একটা মিনিমাম অ্যামাউন্ট তো আসলে একটা ভালো কবুতর, হ্যাঁ ভালো কবুতরের তো আসলে আমরা বলি যে এখন চলে না এই না সেই না, একটা ভালো কবুতরের তো সবসময় একটা ভালো দাম পে করতে হয়, একটা ডিমান্ড থাকে। আমার আসলে আমার মনে হয় যে একটা ব্রিড আপনি কিনতেছেন, এই যে গলালাল শুনলেন, হ্যাঁ একটা গলালাল শুনলেন, গলালাল কবুতর শুনে আপনি লাফাই পড়তেছেন কেনার জন্য, হ্যাঁ বা যে ইদানিং এ যে সাদা সাদা কবুতর তুলা কবুতর বলে এটা সেটা আপনি দেখেই লাফাই পড়তেছেন, আসলে একটা ব্রিড কিনতেছেন আপনি, বিটটা সম্পর্কে আগে জানেন। আসলে এই যে আমার হাতে একটা গলাল কবুতর আছে, আপনি দেখেন তো কবুতরটা দেখতে কেমন? হ্যাঁ আপনি যাকিনি আমার কাছে যান, যেখানে যাওয়ার আপনি সেখানে যাচ্ছেন না, ফোন দিয়ে কি বলেন ভাই এখানে দাম বেশি, ভাই এখন আপনাকে তো জিনিসটা মানে পিওর দিচ্ছে, হ্যাঁ অবশ্যই পিওর দিচ্ছে, এবং আপনি যে অভিযোগ গুলো রাখতেছেন যে আসলে অমুক থেকে নিছি তমুক থেকে নিছি, আপনি তো জায়গার থেকে নেন নাই, গলালাল কবুতর দিয়ে আমি স্যাটিসফাইড না, আপনি স্যাটিসফাইড না কেন, আপনি কাপ থেকে নিছেন, যে আপনাকে দিছে আদৌ কি সে গলালাল কবুতরটা আপনাকে দিছে এতটুকু বলতে পারবেন আপনি? আপনি তো ব্রিডটা সম্পর্কে জানেনই না, অনেকে ফোন দিয়ে বলতেছে যে ভাই গলালাল কবুতরের নখ কেমন ঠোঁট কেমন, এটা আপনি আগে জানেন, জেনে তারপরে আমার থেকে নেন, জাকির মামার থেকে নেন, বা যার থেকে নেন, হুয়েভার ইট ইজ, আপনি আগে কবুতরটা সম্পর্কে জানেন, চিনেন কবুতর, তারপর কিনেন। কবুতর দেখলে পছন্দ হইলেই যে লাফায় পড়বে, এবং একটা কবুতর দেখতে সুন্দর হইলেই যে এর বাচ্চা 14 ঘন্টা উড়বে এমন কোনো কথা নাই। এবং আমি আবারও বলতেছি আমার কাছে 10 ঘন্টা 11 ঘন্টার কোনো এইসব গ্যারান্টির জন্য আমাকে ফোন দিবেন না, আমার কবুতর অ্যাজ ইউজুয়ালি 7-8 ঘন্টা উড়ে যদি বেশি পারফর্ম করে বসে আলহামদুলিল্লাহ। আর গলালাল কবুতরের আরেকটা জিনিস, কবুতরটা যদি সুপার A1 গ্রেডেরও দেওয়া হয় আপনাকে, আপনি যদি সেট না মিলাইতে পারেন আপনি কবুতর উড়াইতে পারবেন না, এই জন্য কবুতর সম্পর্কে আপনাকে জানতে হবে। আমার নাম্বারটা 01740681311, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে। তবে মাসের একটা সার্টেন সময় আমি খুলনায় থাকি, এই সময়টা বাদে আমাকে খুলনায় পাওয়া যায় না, আমি ঢাকাতে থাকি, এখানে লোক আছে দেখাশোনার জন্য, কবুতর দেখাশোনার জন্য। আমি মাসের মোটামুটি 1 তারিখ থেকে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত খুলনায় থাকি, এরপর আমি ঢাকায় থাকি আবার, মানে মাসে 15 দিন আমাকে খুলনায় পাবেন, 15 দিন ঢাকায় পাবেন। এই 15 তারিখের মধ্যে কন্ট্যাক্ট করলে বেটার হয় আর কি। তাহলে ঠিক আছে ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত, জি আল্লাহ হাফেজ।